Assalamualaikum beautiful guys, it's me hridoy and welcome to my YouTube channel MS hridoy. So guys, আমাদের দেশ বাংলাদেশ এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সংগঠন যেগুলো মানবতার সেবায় এগিয়ে আসে। এই সংগঠনের জন্য লোগো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সো গাইস, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি সংগঠনের জন্য লোগো তৈরি করতে হয়। অন্যের উপর নির্ভর করে বা অন্যকে দিয়ে লোগো তৈরি করার আর কোনো প্রয়োজন হবে না। এই ভিডিওটি দেখলে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার লোগোটি। সো গাইস, ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সো গাইস, এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন, আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনার কতটুকু হেল্প করেছে। সো গাইস, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমার ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আর যদি ভিডিওটি আপনার কাছে পছন্দের তালিকায় চলে আসে, তাহলে এখনই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন।
What we do here is go back, 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 back.
সো গাইস আমাদের লোগোটিফাই কমপ্লিট এখন জাস্ট এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব আর গ্যালারিতে সেভ করার প্রসেসটা আই হোপ সবাই জানেন সো গাইস ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো সো গাইস অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা